আজকের এই সেমিনার এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মাঝে উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের সকল সবারই প্রিয় মুখ জেনা জনাব এম মোসাদ্দেক হোসেন। উনি বর্তমানে ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ কাউন্সিলের দায়িত্বে নিয়োজিত। বিশেষ অতিথি হিসাবে আছেন প্রফেসর এস এম আব্দুর রহমান। উনি আমাদের নবনির্দেশিত ডিন ফার্মেসি ফ্যাকাল্টি ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসাবে আরেকজন আসার কথা, আমাদের নেতা, আমাদের অভিভাবক এস এম শফিউজ্জামান স্যার। উনি কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে বসবে, সহ মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, সামনে বসা প্রিয় ফার্মাসিবৃন্দ, সালাম আলাইকুম। আমাদের প্রিয় সুভাষ সিংহ রায় খুব বক্তব্য ছোট করে করতে যে সময় দিচ্ছে, আমার সময়টা তার চেয়ে কম হবে আমি নিশ্চিত। আমি শুধু বলতে চাই যে আমাদের সেমিনারের প্রতিবাদের উপরে বক্তব্য রাখবেন যারা এটার সাথে সম্পৃক্ত আছেন, যারা অতিথি আছেন ওনারা বলবেন। আমার যেটা কথা, আমি যেটা আমার প্রফেশন প্ল্যাটফর্ম থেকে বলতে চাই সেটা হচ্ছে যে আজকে আমরা এই যে সেমিনার করতেছি, আমরা কিন্তু এটা করতে এসে অনেকগুলো আন্দোলন করে আসতে হয়েছে আমাদেরকে দীর্ঘ অনেকটা দিন নেতৃবৃন্দের দিক নির্দেশনা এবং আপনারা যারা আছেন আপনার সহ প্রত্যেকে এই যে আন্দোলনটা করে আসছি, প্রত্যেকটা ফার্মাসিস্ট আজকে যিনি ফার্মাসিস্ট হয়েছেন নতুন সহ আজকে প্রধানমন্ত্রী মোসাদ্দেক স্যার সহ আমরা প্রত্যেকে এই আন্দোলনের অংশীদার ছিলাম। এটা কিন্তু খুব একটা বেশি না এই কারণেই বলব যে আমাদের প্রতি মুহূর্তে অনেকগুলো বাধা নিয়ে একাটা হচ্ছে। আপনারা জানলে মানে মনটা খারাপই করতে পারেন যে এখনো এই আন্দোলনের প্রক্রিয়ায় আমাদের উপরে, আমরা যারা এই প্রগতিশীল চেতনায় বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনায় আন্দোলন করে যাচ্ছি, ফার্মেসি কাউন্সিলকে আমরা রাজাকার মুক্ত করতে যাচ্ছি, তাদের বিরুদ্ধে অর্থাৎ আপনাদের আমাদের ধারে 17টা কেস আছে এখন, 17টা। কালকে আবার আজকের এই মিটিং এর পরে কালকে আরো 2টা হবে কিনা কেউ আমরা বলতে পারতেছি না। আমাদেরকে 8000-এর উপরে অ্যাপ্লিকেশন প্রসেস করতে হয়েছিল, ফার্মেসি কাউন্সিলে কোনো লোকবল ছিল না, এখনো নাই। এই 8000 অ্যাপ্লিকেশনে 8000-এর উপরে অ্যাপ্লিকেশন প্রসেস করছিলেন কিন্তু আপনারা সেদিন ভলেন্টিয়ারি, যে যার ল্যাপটপ আছে বাসার থেকে নিয়ে আসছিলেন, আমরা মাইকের ব্যবস্থা করেছিলাম ফার্মেসি কাউন্সিলে, এবং সেই অ্যাপ্লিকেশনগুলো জমা রেখে দিন রাত 24 ঘন্টা করে আমরা অফিসিয়ালি সেগুলো এন্ডোর্স করি এক সপ্তাহের মধ্যে। মজার ব্যাপার হলো এক সপ্তাহ পরে আমি যখন জিজ্ঞেস করলাম যারা ভলান্টিয়ারে কাজ করে যাচ্ছে যে তোমরা অ্যাপ্লিকেশন করছো, তো সত্য ঘটনা যারা ভলান্টিয়ারি সার্ভিসে তারা একজন লোক সেদিন অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করেন। এই যে নেতৃত্বের গুণাবলী যে না সবাইকে দেওয়ার পরে আমরা নেব, আমি আপনাদের নেতৃত্বের গুণাবলীটিকে আমি সাধুবাদ জানাচ্ছি। আজকের ঘটনাটা দেখেন, আমরা এখানে প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি, যখন এই ফোরামের জেনারেল সেক্রেটারি নাম ঘোষণা করা হলো, সাদেক সৈকত তার সাথে নামের সৈকত তার বক্তব্য রাখবেন, কিন্তু ওনাকে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? উনি কিন্তু পিছনে আছেন, কাজ করে যাচ্ছেন। একটু আগেও আমার কাছে বললো যে স্যার এই সমস্যা অল্পমধ্যে কাজটা করো, উনি কিন্তু দাস থেকে একটু চলে গেছেন, উনি ওনার বক্তব্য রাখবেন না, কাজে চলে গেলেন। আমি ফোরামে আপনাদের এই চেতনা, আপনাদের এই লিডারশিপের প্রতি আমার পূর্ণ আস্থা, এবং আমরা ভবিষ্যতেও সম্মিলিতভাবে ফার্মেসি গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি, আমাদের সুভাষ সিংহ রায়ের চেতনার থেকে জন্ম যেটা জন্ম নিচ্ছে সেখানে স্বাধীনতা ফার্মাসিস্ট পরিষদ, সম্মিলিতভাবে আমরা আমাদের দাবি অর্জন করব। আপনাদের প্রতি আমার আহ্বান এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা নিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ধন্যবাদ।